প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রায়হান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া। শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে আমার 7টি লেকচার অনলাইনে শুনেছ এবং দেখেছ। আশা করি সেই লেকচারগুলোর ধারাবাহিকতায় আজকে আমাদের অষ্টম লেকচার, লেকচার নম্বর 8, আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দিল্লি সালতানাত এবং নির্দিষ্ট টপিকস হচ্ছে খলজি বংশ। আমরা ইতিপূর্বে দিল্লি সালতানাতের পূর্বাপর অন্য বংশগুলো আলোচনা করেছি, এভাবে ধারাবাহিকভাবে পরবর্তী বংশগুলো আলোচিত হবে। খলজি বংশের যে স্থায়িত্বকাল আমরা জানি তা হলো 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ। এই 1290 থেকে 1320 খ্রিস্টাব্দের মধ্যে খলজি বংশে বেশ কয়েকজন উল্লেখযোগ্য শাসক ছিলেন। যদি আমি এখানে দুইজন উল্লেখযোগ্য শাসকের নাম লিখেছি এবং দুইজন উল্লেখযোগ্য শাসকের শাসনকালই কেবল আলোচনা করতে চাচ্ছি, অন্যান্য শাসক তারা ইতিহাসে অতটা সুমাদৃত বা অতটা সুপরিচিত নয় বলেই আমরা হয়তো বা তাদের আলোচনা এখানে নিয়ে আসি। প্রিয় শিক্ষার্থী, খলজি বংশের যে ধারাবাহিকতা সেটা একটু আমরা জানব, তাদের বংশ উৎপত্তি কিভাবে হলো। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি খলজিদেরকে তুর্কি থেকে যে ভিন্ন জাতি বলে অভিহিত করলেও রেভার্টি নামক একজন ঐতিহাসিক তিনি প্রমাণ করেন যে তারা আফগান জাতিভুক্ত নয়। অবশ্য ফেরেস্তা এবং নিজামুদ্দিন খলজি বংশকে তুর্কি জাতিভুক্ত বলে মনে করেন। কতিপয় আধুনিক ঐতিহাসিক মত পোষণ করেন যে তুর্কি জাতি সম্ভবত হলেও বহুদিন আফগানিস্তানে বসবাসের ফলে তাদের মধ্যে পাঠান বৈশিষ্ট্য দেখা যায়। তারা 11শ শতকের প্রথম দিকে তুর্কিস্তান হতে স্থানান্তরিত হয়ে আফগানিস্তানের হেলমন্দ উপত্যকা ও লামগানে মধ্যবর্তী গরমশির নামক স্থানে বসতি স্থাপন করেন এবং সেখানে দীর্ঘকাল বসবাস করার ফলে তাদের মধ্যে আফগান জাতির বহু আচার ব্যবহার ও রীতি নীতি এসে পড়েছিল। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণকালে বহু খলজি সৈনিক তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ভারতের দীর্ঘকাল ব্যাপী ক্ষমতায় অধিষ্ঠিত ইলভারি তুর্কিরা খলজিগণকে এক জাতিভুক্ত হওয়া সত্ত্বেও কিছুতেই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেনি। খলজি বংশের যে উৎপত্তিটা আমরা দেখতে পাই ইতিহাসে, তাদের প্রথম পুরুষ ছিল জগরেশ খান, তার ছেলে ছিল 4 জন, নাসিরুদ্দিন, শাহাবুদ্দিন, জালালুদ্দিন খলজি আর হচ্ছে মালিক কামস। আমরা আলোচনা যেহেতু জালালুদ্দিন খলজি করব এবং আলাউদ্দিন খলজি করব, আলাউদ্দিন খলজির বাবার নাম ছিল শাহাবুদ্দিন খলজি, আলাউদ্দিন খলজির ভাই ছিল 4 জন, আলমাজ বেগ, কুতলুক বেগ আর হচ্ছে মোহাম্মদ। এভাবে তাদের সর্বশেষ শাসক ছিল কুতুবুদ্দিন খসরু। গিয়াসুদ্দিন তুগলক কর্তৃক তিনি অপসারিত হয়েছিলেন। জালালুদ্দিন খলজি 1290 খ্রিস্টাব্দ থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। প্রাথমিক তুর্কি সাম্রাজ্যের শেষ সুলতান কাইমুরসকে কারাগারে নিক্ষেপ করে প্রভাবশালী খলজিদের সহায়তায় জালালুদ্দিন খলজি 1290 খ্রিস্টাব্দে 70 বছর বয়সে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। রক্তপাতের মাধ্যমে সিংহাসন দখল করা রাজ্যের অভিজাত সম্প্রদায় এবং দিল্লির নাগরিকগণ তার প্রতি বিরুদ্ধাপন্ন ছিলেন, তাই দিল্লির অভিজাত বর্গ এবং জনগণের অপছন্দের কারণে তিনি দিল্লির নিকটবর্তী কিলোগিরিতে তার অভিষেক সম্পন্ন করেন এবং 1 বছর সেখানে অবস্থান করেন। কিছুকাল দিল্লিতে প্রবেশ না করে সেখান হতে তিনি রাজকার্য পরিচালনা করেন, কিন্তু তার চারিত্রিক গুণাবলী অল্পকালের মধ্যে তাকে জনপ্রিয় করে তোলে। তারপর তিনি দিল্লির নাগরিকগণের আমন্ত্রণে দিল্লিতে প্রবেশ করেন। জালালুদ্দিন খলজি ক্ষমতা গ্রহণকালে তার সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্রোহ সৃষ্টি হয় এবং সেই বিদ্রোহগুলোকে তিনি দমন করার প্রয়াস চালান। সুলতান জালালুদ্দিন খলজির রাজত্বে 2য় বছরে কলবনের ভাতুষপুত্র এবং কারা প্রদেশের শাসনকর্তা মালিক সাজ্জু
যার আরেকটা নাম ছিল কিসলু খান, বিদ্রোহ ঘোষণা করেন। তিনি সুলতান উপাধি ধারণ করে অযোধ্যা শাসনকর্তা হাতিম খানের সন্নিকটে সংঘটিত যুদ্ধে সুলতানের জ্যেষ্ঠ পুত্র আরকানি খানের হস্তে অযোধ্যা শাসনকর্তা হাতিম খানের সন্নিকটে আরকানি খানের হস্তে তিনি বিদ্রোহী গণ পরাজিত হন। সাতজনকে বন্দী অবস্থায় সুলতানের সম্মুখে হাজির করা হলে সুলতান তাকে ক্ষমা করে দেন এবং তার প্রতি উদার ব্যবহার প্রদর্শন করেন। সুলতান কারা প্রদেশের শাসনভার তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা আলাউদ্দিনের উপর অর্পণ করেন। সুলতানের এরূপ করুণা প্রদর্শনে খুলজি আমিরগণ সুলতানের উপর বিরক্ত হন। মূলত আলাউদ্দিন খুলজির প্রতি জালালউদ্দিন খুলজি অনেকটা দরদ করেছিলেন বা করুণা করেছিলেন। করুণা করার কারণ ছিল যে আলাউদ্দিন খুলজি তার জামাতা ছিলেন বা জালালউদ্দিন খুলজির জামাতা ছিলেন মূলত আলাউদ্দিন খুলজি। মঙ্গল অভিযান তিনি পরিচালনা করেছেন এবং সেই অভিযানে তিনি ব্যর্থ হয়েছিলেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেছিলেন যে সুলতানদের বৈদেশিক নীতি গ্রহণ অভ্যন্তরীণ নীতির মতোই দুর্বল এবং ভীরু ছিল। রণথম্বরে প্রেরিত অভিযান ব্যর্থতা পর্যবসিত হলে তিনি হালাকু খানের পৌত্রের নেতৃত্বে 1292 খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণ সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেন। অধিকাংশ মঙ্গল ভারত ত্যাগ করে স্বদেশে চলে যান। চেঙ্গিস খানের বংশধর উলুক এবং অপর মঙ্গলগণ ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসবাস করতে থাকে। মঙ্গল সৈন্যদের বিতাড়িত করা হয়। এভাবে নব মুসলমান নামে একটি নতুন গোষ্ঠীর সৃষ্টি হয় এবং পরবর্তীকালে এই নব মুসলমান গণি দিল্লির সালতানাতের পক্ষে যথেষ্ট বিপজ্জনক হয়ে ওঠে। জালালউদ্দিন খলজি দেবগিরিতে অভিযান পরিচালনা করেন এবং সেখানে ভাইয়ের ছেলে এবং জামাতা আলাউদ্দিনকে কারা ও অযোধ্যার জায়গির দান করেন। আলাউদ্দিন উচ্চভিলাষী বা উচ্চাকাঙ্ক্ষী একজন মানুষ ছিলেন। স্ত্রী এবং শাশুড়ি মালিকা জাহানের সাথে তার প্রীতির সম্পর্ক না থাকার কারণে তিনি দিল্লি হতে দূরে থাকতে চান এবং এক স্বাধীন রাজ্য স্থাপনের পরিকল্পনা করেন। সুলতানের অনুমতিক্রমে তিনি 1292 খ্রিস্টাব্দে ভিলসা আক্রমণ করে কৃতকার্যতার সাথে তা অধিকার করেন এবং এ সময় তিনি সুলতানের অজ্ঞাতে সমৃদ্ধশালী দেবগিরি বর্তমান দৌলতাবাদ আক্রমণ করেন। সেখানে রাজাকে পরাজিত করেন এবং 600 মন স্বর্ণ, 1000 মন রূপ্য, 7 মন মুক্তা, 2 মন মূল্যবান প্রস্তর প্রভৃতি লুণ্ঠিত সহ তিনি কারায় প্রত্যাবর্তন করেন। দেবগিরি আক্রমণের ফলে তিনি ধনরত্নই আলাউদ্দিনের শুধু হস্তগত হল না, দাক্ষিণাত্য মুসলমানদের বিজয়ের পথ সুগম হল। এভাবে আলাউদ্দিন খলজি তার ক্ষমতায় আসেন এবং আলাউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। 1296 খ্রিস্টাব্দ থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। প্রিয় শিক্ষার্থী, আলাউদ্দিন খলজির যে রাজ্য বিজয় শুরু হয় 1292 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিনের অনুমতিক্রমে যে মালব আক্রমণ করেন এবং ভিলসা দুর্গ অধিকার করেন। সামরিক বিজয়ে প্রীত হয়ে সুলতান ভ্রাতুষ্পুত্রকে অযোধ্যা শাসনকর্তা নিযুক্ত করেন এবং ভিলসা অভিযানে মহারাষ্ট্রের রাজা রামচন্দ্রের রাজধানী দেবগিরির ঐশ্বর্যের কথা অবগত হলে তিনি সুলতানের বিনা অনুমতিক্রমে 8000 অশ্বারোহী সহ অভিযান পরিচালনা করেন এবং ইলিশপুর আগমন করেন। সেখান থেকে দেবগিরি যাত্রা করেন। আলাউদ্দিনের আগমনে রাজা রামচন্দ্র দেবগিরির রক্ষিত দুর্গ আশ্রয় গ্রহণ করেন এবং বিনা রক্তপাতে তার বশ্যতা স্বীকার করে পর্যাপ্ত উপঢৌকন প্রদান করেন। রামচন্দ্রের পুত্র শঙ্করদেবের অতর্কিত আক্রমণে আলাউদ্দিনে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, কিন্তু আলাউদ্দিন শেষ পর্যন্ত শঙ্করদেবকে পরাস্ত করতে সমর্থ হন এবং অসংখ্য ধনরত্ন সহ বিজয়ের বেশি কারায় প্রত্যাবর্তন করেন। সিংহাসনারোহণ দেবগিরিতে আলাউদ্দিনের সাফল্যজনক সামরিক বিজয়ে সন্তুষ্ট হয়ে সুলতান জালালউদ্দিন আলাউদ্দিন খলজিকে অভিনন্দন জ্ঞাপনের জন্য 1296 খ্রিস্টাব্দে কারা যাত্রা করেন।
কিন্তু আলাউদ্দিনের ষড়যন্ত্রে গঙ্গা নদীতে নৌকা পারাপার করে তার সাথে আলিঙ্গনরত অবস্থায় বৃদ্ধ সুলতানকে হত্যা করা হয়। অতঃপর নির্বিঘ্নে আলাউদ্দিন 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। দিল্লির সিংহাসনে বসে তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। দিল্লি সালতানাতের জন্য মঙ্গল আক্রমণ ছিল ভীতি ও ধ্বংসের প্রতীক এবং দাস বংশের সময় থেকেই তারা সুযোগ পেলেই ভারতবর্ষের পশ্চিম অঞ্চলে ধ্বংসাত্মক অভিযান পরিচালনা করে লুটতরাজ এবং নিধন যজ্ঞ চালাত। আলাউদ্দিনের রাজত্বকালে 1296 থেকে 1307 খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্ধর্ষ মঙ্গল জাতি সাতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। প্রথম আক্রমণ 1296 খ্রিস্টাব্দে আমির দাউদ 1 লক্ষ মঙ্গল বাহিনী নিয়ে মুলতান পাঞ্জাব সিন্ধু জয়ের উদ্দেশ্যে অভিযান করেন, কিন্তু জলন্ধরের নিকট সুদক্ষ সেনাপতি জাফর খানের সাথে মঙ্গল বাহিনী যুদ্ধে শোচনীয়ভাবে পর্যদস্ত হন। দুই নম্বর আক্রমণ বা দ্বিতীয় আক্রমণ 1297 খ্রিস্টাব্দে সালাদিন নেতৃত্বে মঙ্গলগণ দ্বিতীয়বারের মতো আক্রমণ করলে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয় এবং জাফর খান 2000 মঙ্গল বন্দীকে দিল্লিতে প্রেরণ করেন। 1299 খ্রিস্টাব্দে তৃতীয় আক্রমণ করেন, সেখানকার মঙ্গল নেতা ছিল কুতলু খাজা, 2 লক্ষ সৈন্য সহ অতর্কিত আক্রমণ করেন এবং সেনাপতি জাফর খান ও উগলুক খানকে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। জাফর খান এ সংঘর্ষে নিহত হন এবং মঙ্গলদের বিতাড়িত করা সম্ভব হয়। 1303 খ্রিস্টাব্দের তারঘি নেতৃত্বে মঙ্গলগণ পুনরায় ভারতবর্ষে আক্রমণ করেন এবং সৌভাগ্যক্রমে এটি ব্যর্থতায় পর্যবসিত হয়। এভাবে তিনি 7টি আক্রমণ প্রতিহত করেছিলেন আলাউদ্দিন খলজি এবং ফলাফল ছিল তিনি প্রত্যেকটা আক্রমণেই সফল হন বা সাফল্য অর্জন করেন। সফলতার মধ্য দিয়ে তিনি রাজ্য বিস্তার করেন। রাষ্ট্র আলাউদ্দিন খলজি একজন যেহেতু উচ্চভিলাষী এবং সাম্রাজ্যবাদী শাসক ছিলেন, তাই স্যার উইলস হেগ বলেন আলাউদ্দিন রাজত্বকাল হতেই সালতানাতের সাম্রাজ্যবাদী যুগের সূচনা হয় যা প্রায় অর্ধ শতাব্দী ব্যাপী বলবৎ ছিল। প্রকৃতপক্ষে তার শাসনকাল থেকেই মুসলিম সাম্রাজ্যের বিস্তারের যুগের সূচনা হয়। একমাত্র মোহাম্মদ বিন তুগলুক এবং আওরঙ্গজেব ছাড়া অন্য কোনো মুসলমান শাসক ভারতের এত বড় বিশাল বিস্তৃত অংশের উপর মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হননি। সুলতান আলাউদ্দিন খলজি 1205 খ্রিস্টাব্দের মধ্যে গুজরাট, রণথম্বর, মেবার, মালব, উজ্জয়িনী, মুন্ডুধর, চান্দেরা প্রভৃতি স্থান দখল করতে সক্ষম হন। তার সাম্রাজ্যের মানে সম্প্রসারণের একটা মহাপরিকল্পনা ছিল, যে পরিকল্পনা বর্বর মঙ্গল তুষ্করদের আক্রমণ থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করে এবং বিদ্রোহের সমস্ত উচ্চ ধূলিসাৎ করে সুলতান বিপদমুক্ত হন। সামরিক বিজয় আলাউদ্দিন খলজি উচ্চবিলাস বাস্তবায়িত করার জন্য কাজী আলাউল মুলুকের নিকট থেকে পরামর্শ চাওয়ায় তিনি বলেন যে সুলতানের পক্ষে বিশেষ প্রয়োজন হচ্ছে অনতিবিলম্বে রাজ্য জয়ের উপযুক্ত সমরাভিযান ব্যবস্থা গ্রহণ করা। কাজী সুলতানকে উৎসাহ দিয়ে বলেন রণথম্বর, চিতর, চান্দেরি, মালব, ধর, উজ্জয়িনী সহ সমগ্র ভারতবর্ষ পূর্ব দিকে সরযুগ পর্যন্ত, শিওয়ালিক হতে ঝালো, মুলতান হতে ডামরিলা, পালাম হতে লাহ এবং দীপালপুর পর্যন্ত রাজ্য জয় বিশেষ গুরুত্বপূর্ণ কার্য হবে। প্রাক মুঘল যুগের সর্বশ্রেষ্ঠ সমর কুশলী আলাউদ্দিন উপলব্ধি করেন যে ইসলামী সাম্রাজ্য সম্প্রসারণে রাষ্ট্র ও ধর্মের স্থায়িত্ব নির্ভর করছে সুলতানের বিশাল সেনাবাহিনী গঠনের উপর। উইলস হেগ এর ভাষায় সালতানাতের সাম্রাজ্যবাদী যুগের সূচনা হয়। দেশের জয়ের নেশায় তিনি এরূপ উন্মাদনাগ্রস্ত ছিলেন যে তিনি মুদ্রায় দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করতে দ্বিধা করেননি। উত্তর ভারতে যে সমরাভিযান গুজরাট এবং কাম্বর অধিকৃত করেন, ভারতবর্ষের মুসলিম সম্প্রসারণে সুলতান আলাউদ্দিনের অবদান অনস্বীকার্য। 1297 খ্রিস্টাব্দে সুলতান স্বীয় ভ্রাতা উলুক খান এবং মন্ত্রী নসরত খানের যৌথ সেনাপতিত্বে গুজরাটে একটি সামরিক অভিযান প্রেরণ করেন। মুসলিম সেনাবাহিনী
রাজধানী আনহেল কোয়ারা দখল করে রাজা দ্বিতীয় কর্ণদেবকে পরাজিত করেন। সমগ্র গুজরাট মুসলিম অধিকারে আসে। রাজা পলায়ন করেন এবং সম্রাজ্ঞী কমলা দেবী এবং কাফুর নামক একজন খোঁজাবন্দী হন। পরবর্তীকালে আলাউদ্দিন কমলা দেবীকে বিয়ে করেন এবং মালিক কাফুর সামরিক বিজয়ের সাফল্যের সর্বময় ক্ষমতার অধিকারী হন। গুজরাট বিজয়ের পর নসরত খান কাম্পে দখল করেন। রণথম্বর বিজয় 1299 খ্রিস্টাব্দে উলুক খান এবং নসরত খানের নেতৃত্বে হাম্বির দেবীর বিরুদ্ধে সমরাভিযান প্রেরণ করেন রণথম্বরে এবং সেখানে তিনি অভিযান পরিচালনা করে বিজয় লাভ করেন। চিতোর বিজয় আলাউদ্দিনের সাম্রাজ্যবাদী নীতির ফলে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারিত হয়। রণথম্বর বিজয়ের ফলে বহু প্রতীক্ষিত চিতোর অভিযান পরিচালনা করেন এবং রাজপুতনা সমৃদ্ধ মেবা রাজ্যে ইতিপূর্বে কোন মুসলিম সেনাপতি প্রবেশ করতে পারেনি, কিন্তু দুর্ভেদ্য চিতোর দুর্গে জয়ের নেশায় আলাউদ্দিন 1303 খ্রিস্টাব্দে স্বয়ং যুদ্ধাভিযান পরিচালনা করেন। কথিত আছে যে রানা মতন রানা রতন সিংহের অনিন্দ সুন্দরী রানী পদ্মিনীকে পাওয়ার জন্যই আলাউদ্দিন খলজি অভিযান পরিচালনা করেছিলেন চিতরে। মালব উজ্জয়িনী মুন্ড ধর ও চান্দের অধিকৃত। চিতরে সাফল্যজনক অভিযানের পর সুলতান মালব উজ্জয়িনী মুন্ড ধর এবং চান্দেরি স্থানে অভিযান পরিচালনা করেন এবং সেখানেও তিনি প্রভুত্ব প্রতিষ্ঠা করেন। তারপর তিনি দক্ষিণ ভারতে সমরাভিযান পরিচালনা করেন। দক্ষিণ ভারতে দেবগিরি অধিকৃত। উত্তর ভারতের সাফল্যজনক বিজয়ের অবশ্যম্ভাবী ফলশ্রুতি ছিল দাক্ষিণাত্য অভিযান সমরাভিযান। আলাউদ্দিন খলজির পূর্বে অপর কোন মুসলিম সুলতান বিন্ধ্য পর্বতের দক্ষিণে সমরাভিযান করতে পারেনি। দাক্ষিণাত্যের সামরিক বিজয়ের ফলে মূলে ছিল মালিক কাফুরের রণদক্ষতা এবং সুলতানের পৃষ্ঠপোষকতা। 1306 খ্রিস্টাব্দে কাপুর সুলতানের নির্দেশে গুজরাটের ভূতপূর্ব রাজা করণকে আশ্রয় দানের জন্য দেবগিরি রাজা রামচন্দ্রের বিরুদ্ধে অভিযান করেন। করণের কন্যা দেবলা দেবীকে বন্দী করে দিল্লিতে প্রেরণ করা হয় এবং তিনি সুলতানের পুত্র খিজির খানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন। রামচন্দ্র বশ্যতা স্বীকার করলেও তাকে রাজদরবারে প্রেরণ করা হয়। দেবগিরিতে আধিপত্য সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হলে দক্ষিণ ভারতে কাপুরের অভিযানের অপর কোনো প্রতিবন্ধকতা থাকে না। পাণ্ডুরাজ্য দখল। দুর্বল পাণ্ডু রাজা রাজ্যের রাজাকে পরাজিত করে কাপুর সমগ্র করমণ্ডল উপকূল দখল করে রাজধানী মাদুরায় আগমন করলে ভীরু পাণ্ডু পলায়ন করেন এবং এর ফলে 1311 খ্রিস্টাব্দে কাপুর প্রচুর ধনরত্ন সহ দাক্ষিণাত্য থেকে দিল্লিতে প্রত্যাবর্তন করেন। দেবগিরি বিজয় 1312 খ্রিস্টাব্দে মালিক কাপুরের শেষবারের মতো দাক্ষিণাত্য অভিযান করেন এবং সেতুবন্ধ রামেশ্বর পর্যন্ত অগ্রসর হয়ে মুসলমান বিজয়ের পতাকা উড্ডয়ন করেন। এভাবে তিনি দেবগিরি বিজয় লাভ করেন। তার শাসন ব্যবস্থা মধ্যে আমরা দেখতে পাই যেটা তিনি রাষ্ট্রীয় প্রশাসনে সুলতানের অবহেলাকে গুরুত্ব দিয়েছেন, মাত্রাধিক মদ্যপান নিষেধ করেছেন, তারপর অভিজাত সম্প্রদায়ের মধ্যে অবাধ মেলামেশা ঘনিষ্ঠতা মৈত্রী যার ফলে তাদের মধ্যে সুলতানের বিরুদ্ধে চক্রান্ত করার সুযোগ হয় এগুলো তিনি কঠোর হস্তে দমন করেন। তারপর তিনি অর্থনৈতিক সংস্কার করেন। তৎকালীন সময়ে দ্রব্যমূল্যের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত তিনি অর্থনৈতিক সংস্কার প্রয়োজন মনে করেন। তৎকালীন সময়ে মুদ্রাস্ফীতির ছিল একটা কারণ, ফলে তখন খাদ্যশস্যে বা পণ্যে মূল্য তিনি স্পষ্টভাবে নির্ধারণ করে দেন। আমরা দেখতে পাই যে সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত মূল্যে সহজে বাজার থেকে যাতে পেতে পারে তার জন্য তিনি সুলতান আলাউদ্দিন খলজি প্রত্যেকটি পণ্য দ্রব্যের মূল্য বেঁধে দেন। যেমন আমরা গম প্রতি মণ
তৎকালীন সময়ে বিক্রি হতো 7.5 জিতল বা 6 পয়সা। তৎকালীন মুদ্রার নাম ছিল জিতল, আবার অপরপক্ষে টঙ্কা নামের মুদ্রাও প্রচলিত ছিল। বার্লি প্রতি মণ ছিল 4 জিতল, ধান প্রতি মণ ছিল 5 জিতল, মাসকলাই প্রতি মণ ছিল 5 জিতল, ডাল প্রতি মণ ছিল 5 জিতল এবং লবণ 2.5 মণ ছিল 5 জিতল। চিনি প্রতি শের ছিল 1.5 জিতল, গুড় প্রতি শের ছিল 4/1 অর্থাৎ 0.25 জিতল, ঘি ছিল 2.5 শেরের 1 জিতল এবং তৈল ছিল 3 শেরের 1 জিতল। এভাবে আমরা অপরাপর যে দ্রব্য মূল্যগুলো ছিল বা দ্রব্য ছিল, যেমন অস্ত্র শস্ত্র, সুস, টুপি, গরু, ছাগল, মহিষ, দাস। প্রথম শ্রেণীর ঘোড়ার মূল্য ছিল 120 টঙ্কা, দ্বিতীয় শ্রেণীর ঘোড়ার মূল্য ছিল 90 টঙ্কা এবং তৃতীয় শ্রেণীর ঘোড়ার মূল্য ছিল 70 টঙ্কা, 1 টাকার সমান। ছোট্ট ট্যাক্টো ঘোড়ার মূল্য ছিল 10-25 টঙ্কা, দুগ্ধবর্তী গাভী মূল্য ছিল 4 টঙ্কা এবং দুগ্ধবর্তী ছাগল ছিল 10 অথবা কোথাও 12 অথবা কোথাও 14 জিতলে পাওয়া যেত। ক্রীতদাস এবং দাসীর মূল্য অপেক্ষাকৃত খুবই কম ছিল। সরবরাহ নিশ্চিতকরণের জন্য আলাউদ্দিন খলজি লোক নিয়োগ করেছিলেন এবং রাজ্য যে বাজার ব্যবস্থা এটাকে পরিচালনা করার জন্য তিনি গুপ্তচর নিয়োগ করেন, যাতে কেউ দ্রব্যমূল্যর দাম বাড়াতে না পারে সেই দিকটা তিনি লক্ষ্য করার জন্য তিনি গুপ্তচর নিয়োগ করেছিলেন এবং তারাই রাজাকে বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করতেন। জিয়াউদ্দিন বারানি বাজারের খাদ্যশস্যের পরিবর্তে মূল্য তৎকালীন সময়ে একটি অন্যতম বিষয় বলে ধারণা করা যায়। এভাবে আমরা দেখতে পাই আলাউদ্দিন খলজি মূলত খলজি বংশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি বিশেষ করে যে অর্থনৈতিক সংস্কার তৎকালীন সময়ে করেছিলেন সেই অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে তৎকালীন সমাজে মানুষের জীবন মানকে তিনি একটা নির্দিষ্ট সীমার মধ্যে এনেছিলেন এবং মানুষ তৎকালীন সময়ে শান্তিপূর্ণভাবে তাদের জীবন মান পরিচালনা করতে পেরেছিলেন। সর্বশেষ আমরা খলজি বংশের পতনের দিকে দেখব বা তাকাবো। প্রত্যেকটা বংশে একটা নির্দিষ্ট সময় পরে পতন হবে, বিশেষ করে পরবর্তী যে শাসকগুলো এসেছিল তারা দুর্বল ভীরু প্রকৃতির শাসক ছিল এবং কিছু ছিল উচ্চভিলাষী শাসক, তারা মদ নারী এগুলো নিয়েই থাকতে পছন্দ করত এবং সাহসের দিক থেকে কিছু কিছু শাসক ছিল ভীরু প্রকৃতির। সর্বোপরি আমরা ধরে নিতে পারি যে খলজি বংশের শেষ শাসকগুলা তারা একটু দুর্বল প্রকৃতির ছিল। তার মধ্যে ছিল শিয়াবুদ্দিন ওমর, যিনি 1316 খ্রিস্টাব্দে ক্ষমতায় ছিলেন এবং মুবারক শাহ 1316-20 খ্রিস্টাব্দ, এবং মুবারক শাহ ছিলেন মূলত শেষ শাসক। আমরা জানতে পারি 1320 খ্রিস্টাব্দেই খলজি বংশের পতন ঘটে এবং তার জবানের ঘটে। প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।